ভয়াবহ বন্যার কারণে ভারত ও চীনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের আসাম রাজ্যে বন্যা ও ভূমিধসে গত 24 ঘণ্টায় 2 শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো 108 জন। বন্যায় আসামের 32টি জেলা প্লাবিত হয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাজ্যটির 45 লাখের বেশি মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। এদিকে চীনের গুয়াংশি প্রদেশের 57টি জেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা দুর্গতদের সাহায্যে কাজ করছেন সমাজকর্মীরা। ভয়াবহ বন্যার কারণে ভারত ও চীনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের আসাম রাজ্যে বন্যা ও ভূমিধসে গত 24 ঘণ্টায় 2 শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো 108 জন। বন্যায় আসামের 32টি জেলা প্লাবিত হয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাজ্যটির 45 লাখের বেশি মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। এদিকে চীনের গুয়াংশি প্রদেশের 57টি জেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা দুর্গতদের সাহায্যে কাজ করছেন সমাজকর্মীরা। ভয়াবহ বন্যার কারণে ভারত ও চীনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের আসাম রাজ্যে বন্যা ও ভূমিধসে গত 24 ঘণ্টায় 2 শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো 108 জন। বন্যায় আসামের 32টি জেলা প্লাবিত হয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাজ্যটির 45 লাখের বেশি মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। এদিকে চীনের গুয়াংশি প্রদেশের 57টি জেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা দুর্গতদের সাহায্যে কাজ করছেন সমাজকর্মীরা। ভয়াবহ বন্যার কারণে ভারত ও চীনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের আসাম রাজ্যে বন্যা ও ভূমিধসে গত 24 ঘণ্টায় 2 শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো 108 জন। বন্যায় আসামের 32টি জেলা প্লাবিত হয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাজ্যটির 45 লাখের বেশি মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। এদিকে চীনের গুয়াংশি প্রদেশের 57টি জেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা দুর্গতদের সাহায্যে কাজ করছেন সমাজকর্মীরা। ভয়াবহ বন্যার কারণে ভারত ও চীনের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারতের আসাম রাজ্যে বন্যা ও ভূমিধসে গত 24 ঘণ্টায় 2 শিশুসহ 8 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে হলো 108 জন। বন্যায় আসামের 32টি জেলা প্লাবিত হয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাজ্যটির 45 লাখের বেশি মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। এদিকে চীনের গুয়াংশি প্রদেশের 57টি জেলা বন্যায় তলিয়ে গেছে। বন্যা দুর্গতদের সাহায্যে কাজ করছেন সমাজকর্মীরা।